বাংলাদেশের ভাষা আন্দোলনকারীদের উপর বর্বরতা চালানো পাকিস্তানকে দেরিতে হলেও বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সোমবার ত্রিপুরা সরকার ও বাংলাদেশ সহকারী হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে এই কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতিটি ভাষাকে সম্মান জানানোর জন্য আহ্বান জানান। সোমবার অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবছর ত্রিপুরা সরকার এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রতিটি ভাষাকে সম্মান জানাতে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে, তাই প্রতিটি ভাষাকেই সম্মান জানাতে হবে, প্রতিটি ভাষাকে নিয়ে চলতে হবে, এমনটাই ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের লক্ষ্য। সম্মান দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে আজকে দিনটাকে ঘোষণা করেছে, যাতে কোনো ভাষা হারিয়ে না যায়। একটা ভাষা যখন হারিয়ে যায়, ওই সংস্কৃতিটাও হারিয়ে যায়। একটা ভাষা যখন হারিয়ে যায়, ওই সংস্কৃতিটা, যেমন আমরা বাংলা ভাষা বলি, আমাদের একটা সংস্কৃতি রয়েছে যেদিকে আমরা বাংলা ভাষা বলা বন্ধ করে দেব। মানুষ যখন বাংলা সম্পর্কে কিছু জানতে পারবে না, আমাদের সংস্কৃতিতে বাঙালি পনা বাঙালিয়ানাটাও সেখানে নষ্ট হয়ে যাবে, সংস্কৃতিটা নষ্ট হয়ে যাবে। সেই জিনিসটা আমাদের রক্ষা করতে হবে, প্রত্যেক ভাষাকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। এটাই আমাদের ভারতবর্ষের সরকার এবং ত্রিপুরা রাজ্যের সরকারের প্রধান উদ্দেশ্য। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ রাজ্যে বাংলা সহ ককপরক ও অন্যান্য ভাষার বিকাশে রাজ্য সরকারের গৃহীত প্রকল্পগুলো তুলে ধরেন। তিনি জানান, ককপরক, কুকি, মিজো, হালাম, গারো, চাকমা এবং বিষ্ণুপ্রিয়া, মণিপুরী এই সাতটি ভাষায় যারা গবেষণা করতে চান তাদের ১,০০,০০০ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। রাজ্য সরকার নিয়োগের ক্ষেত্রে বাংলা ভাষার সাথে ককবরক ভাষাকে বাধ্যতামূলক করেছে। ককবরক ভাষাকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার প্রতিটি সরকারি দপ্তরগুলির নাম ককবরকে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা ৬০টা ভাষা, যেমন ককবরক, কুকি, মিজু, হালাম, গারো, চাকমা, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী, মণিপুরী, এই ৬০টা ভাষাকে নিয়ে গবেষণা করতে চায় যারা, এবং তাদের জন্য ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষার দপ্তর আছে আমাদের একটা, সেখানে এর মধ্যে মাইনর রিসার্চ প্রোগ্রাম চালু হয়েছে। গবেষকদের গবেষণা করার জন্য ১,০০,০০০ টাকা অনুদান দেওয়া হচ্ছে। আমরা সেগুলি অলরেডি নিউ ইনিশিয়েটিভ এই দপ্তরে আমরা সেটা হচ্ছি। আপনারা জানেন, এখন আগের মতো নয়, রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে বাংলা ভাষার সাথে এখন ককবরক ভাষা জানানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এটা অতীতে ছিল না, এর মানে এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আপনারা জানেন, ককবরক ভাষাকে সম্মান দিয়ে সরকারি দপ্তরগুলির নাম ককবরক ভাষাতে রাখা হচ্ছে। শিক্ষামন্ত্রী আরো জানান, বাংলাদেশের জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছে গোটা বিশ্ব। তিনি আরো জানান, আমাদের ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করতে চায় পাকিস্তান। এই পাকিস্তানি বাংলাদেশে ভাষা আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর বর্বরতা চালিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ সরকার এবং বাংলাদেশবাসীর কাছে এর জন্য দুঃখ প্রকাশ করেনি। দেরিতে হলেও সেদিনের ভাষা আন্দোলনকারীদের উপর বর্বরতা চালানোর জন্য পাকিস্তানকে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রী সহ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, কারণ আজকে এই জিনিস এবং বাংলাদেশের কারণেই আজকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা পৃথিবীর। কিন্তু যারা এখনো আমাদের দেশকে খণ্ড বিখণ্ডিত করতে চান, এরকম বর্বরতা চালিয়েছিল সেই সময় ভাষা আন্দোলনের সময় পাকিস্তানিরা, সেই পাকিস্তানিরা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখন অথচ একটা বিরাট আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয়েছে, এখন কিন্তু পাকিস্তানিরা দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায়নি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সুতরাং বাংলাদেশ যে নেগেটিভ মেন্টালিটি, পাকিস্তানের যে নেগেটিভ মেন্টালিটি, এটা এটা দিয়ে প্রমাণিত। আমরা চাইব এখনো এই মঞ্চের মাধ্যমে আমি বলবো, পাকিস্তানের দেরিতেও হলো
বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। এই অনুষ্ঠান উপলক্ষে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রীর পক্ষে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ উপস্থিত সবাই। এই অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার, কার্যালয়ের আধিকারিক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অরুণোদয় সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।